দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভালো একটা মানুষ এখানে উপস্থিত আছেন, আমাদের আরএমও ডক্টর জহুরুল ইসলাম সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাইটিং কন্টিনিউ চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার আপনার সঙ্গে আছি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আরএমও হিসাবে এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, আপনার চ্যানেলের 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে তুলে ধরবেন ডক্টর জহুরুল ইসলাম সাহেব। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে এসছেন, এখানে জয়েন করেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আগে যেরকম পরিমিতে কাজ করেছি তার থেকে এখন কাজের পরিধিটা বেড়েছে, ব্যক্তিটা বেড়েছে, কাজের ধরনও কিছু চেঞ্জ হয়েছে। আগে পেশেন্ট দেখতাম বেশি, আর এখন পেশেন্ট দেখার সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করে লাগছে, যেটা হয়তো আগে ভাবতাম খুব ইজিতে হয়ে যায়, এখন দেখতেছি যে না, বিষয়টা অত ইজি না। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পাম্প নষ্ট, তো রুগীর কমপ্লেন, তো সব কিছু মিলিয়ে দায়িত্বটা অনেক বেশি। তো আমি এনজয় করার চেষ্টা করছি, উপভোগ করার চেষ্টা করছি, যাতে সামনের দিনগুলোতে আরও ভালো। ধন্যবাদ জহুরুল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে অনারেবল পার্সন যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের শ্রদ্ধেয় ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন, জনাব আপনি একটু নামটা বলবেন। ধন্যবাদ, আমি ডাক্তার গোলাম মোস্তফা, এই মুহূর্তে আমি এই সময়ে বিকালবেলা ডিউটিতে জয়েন করবো। আচ্ছা, আছি ভালো আছি আলহামদুলিল্লাহ, সকল আপনার কাছে অনুভূতি কেমন লাগছে? কোন অনুভূতি মানে আমরা ওনাকে পেয়েছি, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, হাসি মুখ জহুরুল ইসলাম ভাই আমাদের আরএমও, আমরা খুবই খুশি। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডায়েট নিয়ে কথা বলবেন জহুরুল ইসলাম সাহেব, সকালে কী দেওয়া হয়, দুপুরে কী দেওয়া হয় এবং রাতে কী দেওয়া হয়? আমাদের নর্মালি মানে যে মেইন খাবারটা সেটা হচ্ছে দুপুরে এবং রাতে, সেটা আপনার তিন দিন আমাদের মাছ দেওয়া হয়, তিন দিন মুরগির মাংস দেওয়া হয়, শুক্রবার দিন আমরা ডিম দিই, ডিম দেওয়া হয়, এভাবে আমরা এটা মেনটেন করি। আর সকালবেলা আপনার ব্রেড দেওয়া হয়, কলা থাকে, কর্ড থাকে, কারোর জন্য দুধ থাকে, ডিম থাকে, ডিম থাকে। ডায়েট আবার ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এভাবে ভাগ করা আছে। আচ্ছা, পেশেন্ট বুঝে যেটা ডাক্তাররা সিলেক্ট করে সেভাবেই ডায়েট মেনটেন করা। এটা তো টেন্ডারের মাধ্যমে আসে জিনিসটা আপনাদের? জি, এটা কি এখন অনলাইনে ইজিপির মাধ্যমে আসছে না ম্যানুয়াল ভাবে চলছে? আমাদের ইজিপি প্রথম শুরু হচ্ছে 11 তারিখে, আমাদের ইজিপি টেন্ডার মানে আমাদের ওপেন হবে। এর আগে যেগুলো ছিল সেগুলো সব ফিজিক্যালি টেন্ডারের মাধ্যমে। জহুরুল ইসলাম সাহেব, হানি সুইট হোয়াইন ইট ইজ টাস্টেড, মধু মিষ্টি যখন মধুকে খাওয়া হয়, প্রতিদিনের যে খাবারটা আসে এটা কি টেস্ট করে দেখা হয় কি না, আপনি খেয়েছেন কি না একটু এই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি? জি, আমরা সব দিন খাই না, তবে আমরা মাঝে মধ্যে খাই, র্যান্ডমলি আমাদের এখানে টেস্ট করা হয় এবং আমাদের আলাদা লোক নিয়োগ করা আছে যিনি এটা টেস্ট করে। এবং সকালবেলা যখন আমাদের খাবারটা আসে, আমাদের যতগুলো পেশেন্ট থাকে সেটা আমাদের ডায়েট চার্ট আছে, সেটা দেখে আমাদের ডায়েটগুলো বুঝে নেওয়া হয়। এবং আমাদের আলাদা ডায়েটের জন্য রোস্টার করা আছে যারা প্রতিদিন সকালবেলা ওই খাবারগুলো বুঝে নেয় যে কতটুকু মাংস দেওয়ার কথা, কতটুকু চাল ডাল মশলা যা দেওয়ার কথা সেগুলো আমাদের নির্দিষ্টভাবে বুঝে নেওয়ার লোক আছে। ওটা তো 175 টাকার মধ্যে নাকি? জি, 175 টাকা। আর বিশেষ দিনগুলো আছে? বিশেষ দিনের জন্য বিশেষ বরাদ্দ থাকে, আমি জয়েন করার পর এখনো বিশেষ দিন পাইনি। 200 টাকার মধ্যে ওইটা মনে হয় করতে, বিশেষ দিন পাইলে ওই খাবার সম্বন্ধে বুঝতে পারবো। জহুরুল ইসলাম সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমরা 2021 থেকে 2041 সালের মধ্যে আমরা যে MDG গোল ডান করেছি, এখন কিন্তু আমরা SDG গোলের মধ্যে চলে আসছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে 17টা গোল আছে, 17টা গোলের মধ্যে আমি একটা গোল নিয়ে একটু কথা বলবো। প্রতারক, দালাল চক্র, খপ্পরবাজ, দায়ী এরকম ধরনের আশেপাশে ঘুরে বেড়ায়। ওরা যদি এখান থেকে একটা পেশেন্ট নিতে পারে তাহলে অন্য জায়গাতে নিয়ে দায়ের বসা নিয়ে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করছে। তো এই SDGগুলির লক্ষ্যমাত্রা নিয়ে আপনি কথা বলবেন আমাদের আমাদেরকে আলোকিত মানুষ আরএমও ডক্টর জহুরুল ইসলাম সাহেব। আমাদের যেটা SDG গোল, এই গোল কিন্তু বাংলাদেশের সাফল্যের ক্ষেত্রে দেখা গেছে আমাদের ডাক্তারদের অবদানটাই সবচেয়ে বেশি। রাইট, এক্স্যাক্ট। কিন্তু আপনি দেখবেন যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার, উনি যে পুরস্কারগুলো পেয়েছিল, সাউথ পুরস্কার প্লাস আরও যে পুরস্কারগুলো পেয়েছে সেগুলো কিন্তু আমাদের এই স্বাস্থ্য সেক্টরের মাধ্যমেই পেয়েছে। কিন্তু
তারপরেও দেখবেন যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিছু নেগেটিভ জিনিস নিয়ে প্রচার করার কারণে পজিটিভ জিনিসগুলো আমাদের আলোচনায় কম আসে। এই গোলগুলো অর্জন করার জন্য আমাদের স্বাস্থ্য সেক্টরে শিশু মৃত্যুর হার, মার মৃত্যুর হার, এগুলোর মাধ্যমে আমাদের যে IMCI এগুলোর জন্য কিন্তু আমাদের এই টার্গেটগুলো আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সকলেরই মানে কর্মস্পৃহা বাড়াতে হবে, কোনো ব্যাপারে রিল্যাক্সেশন রাখা যাবে না। আমাদের যে এখানে ইপিআই কার্যক্রমগুলো আছে সেগুলো যথাযথভাবে আমাদের মেনটেন করতে হবে, যাতে কোনোভাবে কোনো রিল্যাক্সেশন না আসে, কোনো শিথিলতা না আসে। সেগুলোর মাধ্যমে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা আমাদের টার্গেট গোলকে আমরা সাস্টেনেবল করতে পারবো। সেক্ষেত্রে আপনি যে ব্যাপারটা অবতারণা করলেন যে হাসপাতালে দালাল চক্র বা অন্য যেগুলো, এগুলো নাই এটা অস্বীকার করা যাবে না, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় এটা আছে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করছি যে এগুলো কিভাবে আরো উন্নতি করা যায়। আমরা এই জন্য সময় সময় রেড দিচ্ছি, বাইরে থেকে পুলিশ নিয়ে আসছি, যাতে আমরা মানুষকে এগুলো থেকে রক্ষা করা যায়। আমাদের ডাক্তারদের আমরা কাউন্সিলিং সেশন করছি, যাতে তাদেরও মনের দিকটা আর একটু মানে সমৃদ্ধ করা যায়, মানবিক ডাক্তার হওয়া যায়, সেগুলোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সর্বোপরি চেষ্টা করছি, দেখা যাক কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব। ডাক্তার নজরুল ইসলাম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ডাক্তার মশিউর রহমান আমাদের সিভিল সার্জন, আপনাদেরকে এই ব্যাপারে কেমন কোঅপারেশন দিয়ে থাকে? ও স্যার, স্যার অত্যন্ত ভালো মানুষ। আমরা এখানে যে প্রায় এক মাস কিছুদিন আমি এখানে এসেছি, স্যারের সর্বাত্মক আমরা সহযোগিতা পেয়েছি এবং স্যার খুবই হেল্পফুল এবং হাসি খুশি মানুষ। ধন্যবাদ আপনাকে। সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে আসি, একটি কথাই বলবো, ফরচিউন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল। দুই ধরনের গোল আছে, এক ব্যক্তিগত, একটা হচ্ছে রাষ্ট্রের এবং সামাজিক। আমি চাই আমাদের স্বাস্থ্যসেবা মানুষের দুর্বলে পৌঁছে যাক, আর ব্যক্তিগত ড্রিম হচ্ছে আমি যেন আমার পেশাকে আরও ভালোভাবে আগলে ধরে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার দেখা আলোকিত কিংবদন্তি RMO ডাক্তার জহুরুল ইসলাম সাহেবের সাক্ষাৎকারটা আপনারা আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে আনছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ওনাকে।